নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা একটি অতীব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। উত্তরটি অবশ্য দিয়েছেন মহাসাধিকা শ্রী শ্রী আনন্দময়ী মা। একটা প্রশ্ন আমাদেরকে খুব তাড়িয়ে বেড়ায়, সেটি হলো মেয়েদের অশুচি অবস্থায় বা অশুচি অবস্থায় মেয়েরা কি ঠাকুর দেবতার পূজো করতে পারে, জপ ধ্যান করতে পারে, ঈশ্বরের আরাধনা করতে পারে? বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা সাধারণত অশুচি অবস্থায় এই ঠাকুর দেবতার পূজো করেন না, জপ ধ্যানও করেন না। তা এই প্রশ্নটি সরাসরি আনন্দময়ী মাকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, এক মহিলা ভক্ত বলেছিলেন, মা অশুচি অবস্থায় কি মেয়েরা ঠাকুর দেবতার পূজো করতে পারে, জপ ধ্যান করতে পারে? কি বলেছিলেন আনন্দময়ী মা সেইটি আমরা শুনে নেব। মুচকি হেসে শ্রী শ্রী আনন্দময়ী মা বলেছিলেন, কেন পারবে না? যদি ঈশ্বরের পূজো না করে খুব কষ্ট হয় বা জপ ধ্যান করার জন্যে মন খুব ব্যাকুল হয় বা ঈশ্বরকে পূজো করার জন্য মন ছটফট করে, সেক্ষেত্রে মেয়েদের অশুচি অবস্থায় পুজো করাও চলে, জপ ধ্যান করাও চলে, ঈশ্বরের আরাধনা করাও চলে। কারণ যে জিনিসটিকে নিয়ে মেয়েদেরকে অশুচি বলা হচ্ছে তা কিন্তু মেয়েদের শরীরেরই একটি অংশ। সুতরাং মন যদি সবল হয় এবং মন যদি ঈশ্বরের প্রতি আকৃষ্ট হয়, ঈশ্বরের আরাধনা করার জন্য ছটফট করে, তাহলে অশুচি অবস্থাতেও মেয়েরা পুজো পাঠ করতে পারে, জপ ধ্যান করতে পারে, ঈশ্বরের আরাধনা করতে পারে বলেই আনন্দময়ী মা আরেকটি কথা বলছেন। কিন্তু মন যদি না চায়, মন যদি দুর্বল হয়, তাহলে পুজো না করাই ভালো বা ওই অশুচি অবস্থায় জপ ধ্যান না করাই ভালো। তাহলে বন্ধুরা, আশা করি একটি অতীব জটিল প্রশ্নের উত্তর আজকের আমরা শ্রী শ্রী আনন্দময়ী মায়ের কাছ থেকে শুনে নিলাম। ভালো লেগে থাকলে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব আনন্দে থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।